দশ লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারবে তাদের হায়ার স্টাডিজের জন্য এবং এই ক্রেডিট কার্ডে আর কী কী সুবিধা হয়েছে কীভাবে ক্রেডিট কার্ড তোমরা কাজে লাগাতে পারবে সেই সমস্ত কিছু নিয়ে আজকের রিপোর্ট রাইটিং আমি আশা করবো আজকের ক্লাস তোমরা খুব মন দিয়ে দেখবে অ্যান্ড অবভিয়াসলি তোমরা বাড়িতে খুব ভালো মতো রিপোর্ট রাইটিং বা যে কোনো রাইটিংগুলো তোমরা প্র্যাকটিস করছো কারণ তোমরা খুব ভালো মতো জানো যে রিপোর্ট রাইটিং কিংবা যে কোনো রাইটিংয়ের ক্ষেত্রেই প্র্যাকটিসটা খুব জরুরি এবং পরীক্ষা হলে তোমরা যদি প্র্যাকটিস করে না যাও তাহলে কিন্তু ভালো স্কোর করতে পারবে না তোমাদের সেই ফ্লুয়েন্সি নিয়ে আসার জন্য বাড়িতে রোজ একটা বা দুটো ডিফারেন্ট টাইপসের রাইটিং তোমরা টপিক নিয়ে লিখতে প্র্যাকটিস করো তোমাদের কোথাও প্রবলেম হলে ডেফিনেটলি তোমরা আমাকে কমেন্টে সেটা লিখে জানাতে পারো আমি তোমাদের যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব তাহলে শুরু করছি আজকের লেসেন আজকে ক্লাসে আমরা দেখব স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই বিষয়টা নিয়ে কি কি আমাদের জানার আছে প্রথমে আমরা জানি একটা করে হেডিং দিতে হয় তোমাকে সেই রিপোর্ট রাইটিংটা কি বিষয় নিয়ে এই রিপোর্টে আমি হেডিং দিয়েছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট লঞ্চেস স্টুডেন্ট ক্রেডিট কার্ড উইথ্রেসোল্ড অফ টেন ল্যাক ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট লঞ্চ করেছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড উইথ্রেশল্ড থ্রেজল্ড মানে হচ্ছে সীমা থ্রেজল্ড মানে হচ্ছে সীমা অফ টেন ল্যাক যে ক্রেডিট কার্ড দিয়ে তুমি দশ লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারবে দশ লাখ টাকা হচ্ছে তোমার আপার লিমিট দশ লাখ টাকা পর্যন্ত তুমি লোন নিতে পারবে তো তোল্ড মানে হচ্ছে এখানে সীমানা ওকে মানে হচ্ছে ঘরের যে চৌকাঠ রয়েছে তাকে আমরা থ্রেশহোল্ড বলে থাকি এখানে থ্রেজল্ট মানে হলো দশ লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারবে আপার লিমিট দশ লাখ টাকা সেই অর্থে থ্রেশহল্ড কথাটা এখানে ব্যবহার করা হয়েছে রিপোর্টে লেখা হয়েছে বাই এ স্টাফ রিপোর্টার প্লেসের নাম কলকাতা দেওয়া দেওয়া হয়েছে হয়েছে জুন এরপরে আমি ইন্ট্রোডাকশন লিখেছি এবং ইন্ট্রোডাকশনে তোমরা জানো মেন টপিকটা সম্পর্কে লিখতে হয় কি ব্যাপার কাদের জন্য সুবিধা হচ্ছে এবং সেই বিষয়টা নিয়ে কিন্তু একটা ওভারভিউ লিখতে হয় ইন্ট্রোডাকশনে আজকেও আমি ইন্ট্রোডাকশনে তেমনটাই চেষ্টা করেছি ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মিস মমতা ব্যানার্জী অ্যানাউন্সড দি লঞ্চ অব বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম সফট লোন আপ টু রুপি টেন ল্যাক উইল বি জুন থার্টিএ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তিনি অ্যানাউন্স করেছেন যে বেঙ্গল গভর্নমেন্ট নতুন করে স্টুডেন্টদের জন্য ক্রেডিট কার্ড নিয়ে আসতে চলেছে এবং যেখানে তারা দশ লাখ টাকা পর্যন্ত লোন পাবে উইল বি মেড অ্যাভেলেবেল এবং এই ক্রেডিট কার্ড সুবিধাটা পাওয়া যাবে টু স্টুডেন্টস ছাত্রদের ছাত্ররা পাবে ফ্রম জুন থার্টি জুন মাসের তিরিশ তারিখের পর থেকে এই স্কিমটা কিন্তু কার্যকর হবে দ্য স্টুডেন্টস বি ইন্ডিয়ান সিটিজেন্স অ্যান্ড বেঙ্গল রেজিডেন্স স্টুডেন্টদেরকে অবশ্যই হতে হবে ইন্ডিয়ান সিটিজেন্স ভারতীয় নাগরিক এবং বেঙ্গল রেজিডেন্স এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা পশ্চিমবঙ্গে তাকে মিনিমাম টেন ইয়ার্স থাকতে হবে তাহলে সে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে পারবে এবং ইন্ডিয়ান সিটিজেন্স হতে হবে হ্যাভ টু বি মোর দ্যান এইটিন ইয়ার্স ওল্ড এবং তাকে অবশ্যই আঠেরো প্লাস ইয়ার্স হতে হবে আঠেরো বছরের বেশি হতে হবে অ্যান্ড মাস্ট হ্যাভ পাস টুয়েলথ অর ইকুইভেলেন্ট ফ্রম ইনস্টিটিউশনস রেকগনাইজড বাই দি ওয়েস্ট বেঙ্গল এক্সাম কমিটি টু বি এলিজিবল ফর দ্য ক্রেডিট কার্ড এবং তাকে অবশ্যই পাশ করতে হবে টুয়েলথ টুয়েলথ পাশ করতে হবে বারো ক্লাস পাস করতে হবে উচ্চ পাশ করতে হবে কিংবা ইকুইভ্যালেন্ট এবং অন্য যে কোনো একই রকম পরীক্ষা মানে বারো ক্লাসের সমান কোনো পরীক্ষা তাকে পাশ করতে হবে সেই সমস্ত ইনস্টিটিউশনস থেকে যে ইনস্টিটিউশনসগুলো রেকগনাইজড বাই দি ওয়েস্টবেঙ্গল এক্সাম কমিটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড যে সমস্ত ইনস্টিটিউশনকে রেকগনাইজ করেছে স্বীকৃতি দিয়েছে সেই সমস্ত স্কুল থেকে ইনস্টিটিউশন থেকে তাকে পাশ করতে হবে উচ্চ মাধ্যমিক বা তার সমতুল কোনো পরীক্ষা তাহলেই সে উইল বি এলিজিবল ফর দি ক্রেডিট কার্ড তাহলেই সে এই ক্রেডিট কার্ডটি পাওয়ার যোগ্য হবে এলিজিবল হবে তাহলে ক্রেডিট কার্ডটি পেতে গেলে স্টুডেন্টদেরকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে পশ্চিমবঙ্গের রেসিডেন্ট হতে হবে তার বয়স আঠেরো বছর হতে হবে এবং তাকে উচ্চ মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের সমতুল কোনো পরীক্ষা পাশ করতে হবে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের রেকগনাইজড করা সমস্ত স্কুল থেকে তাহলেই সে কিন্তু এই ক্রেডিট কার্ডটি পেতে পারবে এরপরে সেকেন্ড প্যারাগ্রাফে থার্ড প্যারাগ্রাফে আমরা ডিটেলে লিখবো ক্রেডিট কার্ডটা সম্পর্কে

আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন লোন উইল বি অ্যাভেলেবেল ফর গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট ডক্টরাল পোস্ট ডক্টরাল স্টাডি ইন ইন্ডিয়া অ্যাব্রড ফর ফরটি ইয়ার্স তিনি বলেছেন লোন পাওয়া যাবে লোনের সুবিধা রয়েছে কাদের মানে কোন কোর্সের জন্য অবশ্যই গ্র্যাজুয়েট পড়ার জন্য পেতে পারবে পোস্ট গ্র্যাজুয়েট মানে যে তুমি যেটা বলতে পারো যে ইউনো মাস্টার্স করার সময় ওকে ব্যাচেলার্স করার সময় মাস্টার্স করার সময় ডক্টরাল পিএইচডি এবং পোস্ট ডক্টরাল করার সময় কিন্তু তারা সেই টাকাটা সেই লোনটাকে কাজে লাগাতে পারবে এবং সেই পড়াশোনাটা তারা ইন্ডিয়াতে করুক কিংবা বিদেশে করুক দুটো ক্ষেত্রেই সেই লোনটা অ্যাভেলেবেল হবে ফর ফরটি ইয়ার্স এবং চল্লিশ বছর পর্যন্ত কিন্তু তারা এই লোনটা পেতে পারবে তাদের বয়স যখন আঠেরো থেকে চল্লিশের মধ্যে কিন্তু তারা সেই লোনটা পাবে চল্লিশ বছরে বেশি হলে লোনটা তারা পাবে না দ্য রিপেমেন্ট বিগিনস আফটার ওয়ান ইয়ার অফ সিকিউরিং এ জব বলছে রিপেমেন্ট তোমাকে লোনটা শোধ দিতে হবে কবে যখন তুমি জব পেয়ে যাবে সেই জব পাওয়ার এক বছর পর থেকে তোমাকে কিন্তু লোনটা শোধ করতে শুরু করতে হবে অ্যান্ড ইট হ্যাজ উইন্ডো অফ ফিফটিন ইয়ার্স উইথ অনলি ফোর পার্সেন্ট ইন্টারেস্ট রেট এবং তোমাকে যখন শোধ করতে হবে তার জন্য তুমি সময় পাবে পনেরো বছর তুমি চাকরি পাওয়ার এক বছর পর থেকে তোমার লোন শোধ করার সময় শুরু হবে এবং তুমি সেটা পনেরো বছর তার পরবর্তীতে সময় পাবে লোনটা শোধ করতে এবং তোমার লোন শোধ করার যে ইন্টারেস্ট সেটা হচ্ছে খুবই মিনিমাম ফোর পার্সেন্ট ইন্টারেস্ট ফোর পার্সেন্ট ইন্টারেস্টে তোমাকে লোনটা শোধ করতে হবে দি মানি ক্যানলি বি ইউজড ফর ওয়ান ডিগ্রি অর কোর্স ইন হায়ার স্টাডিজ উচ্চশিক্ষায় যে কোনো একটা মাত্র ডিগ্রিতে কিংবা একটা মাত্র কোর্সের ক্ষেত্রে কিন্তু তুমি এই টাকাটা কাজে লাগাতে পারবে ওকে ধরো তুমি গ্র্যাজুয়েশন পড়ছ তুমি অন্য একটা সাবজেক্টে আবার গ্রাজুয়েশন করতে চাও তাহলে কিন্তু তুমি লোনটা পাবে না তুমি কিন্তু টাকাটা কাজে লাগাতে পারবে না তোমাকে হায়ার স্টাডিজ করতে হবে উচ্চশিক্ষা করতে হবে এবং একটাই মাত্র ডিগ্রি কিংবা একটাই মাত্র কোর্সের জন্য কিন্তু তুমি টাকাটা কাজে লাগাতে পারবে দি ক্রেডিট কার্ড উইল কাভার কলেজ এন্ড হস্টেল ফিজ এই ক্রেডিট কার্ড এর মধ্যে কি কি খরচা তুমি করতে পারবে কলেজের ফিজ এন্ড হস্টেল এর ফিজ দিতে পারবে এক্সামিনেশন ফিজ দিতে পারবে এক্সপেন্সেস অফ বুক কম্পিউটার্স অ্যান্ড স্টাডি টুয়ার্স এবং পড়াশোনা করার জন্য যে তোমাকে বই কিনতে হবে স্টাডি ম্যাটেরিয়ালস কিনতে হবে কিংবা কম্পিউটার ল্যাপটপ দরকার কিংবা তোমার ল্যাবের ইউনো এক্সপেরিমেন্ট করার জন্য যে ল্যাবের খরচা এবং তোমাকে পড়াশোনার জন্য যদি কোনো স্টাডি টুয়ারে যেতে হয় যদি কোনো ট্যুয়ারে যেতে হয় ওকে তোমাকে এক্সকারশানে যেতে হয় সেক্ষেত্রে তুমি সেই টাকাটা কাজে লাগাতে পারবে এই ফিজগুলোর জন্য দি গভর্নমেন্ট মে এন্টায়ারলি ওয়েভ অফ দি আউটস্ট্যান্ডিং ব্যালেন্স ইন ফিউচার ইন এক্সট্রিম কেসেস এবং কোনো যদি দুর্ঘটনা ঘটে বা কোনো কনসিডারেশন হয় যখন তোমাকে গভর্নমেন্ট মনে করে যে তোমার লোনটা কী করবে ওয়েভ অফ করে দেবে লোনটা তোমার তোমার করে করে দেবে দেবে লোন ছাড় দিয়ে দেবে তাহলে কিন্তু গভর্নমেন্ট সেটাও করতে পারে ইন ফিউচার ভবিষ্যতে যদি গভর্নমেন্ট মনে করে যে তেমন কোনো একটা সিচুয়েশন হয়েছে বাজেট সিচুয়েশন যেখানে লোনটা তুমি দিতে পারছো না বা কোনো প্রবলেমের মধ্যে পড়েছো জেনুইন কোনো প্রবলেম তাহলে কিন্তু গভর্নমেন্ট তোমার হয়ে তোমার লোনটা ব্যাংককে তারা পে করে দেবে এটা ছিল সেকেন্ড প্যারাগ্রাফ যেখানে আমরা ক্রেডিট কার্ডের সম্পর্কে কি কি সুবিধা পাওয়া যাবে কিভাবে কাজে লাগাতে পারব সেই বিষয়টা ডিটেলে আমরা আলোচনা করেছি লাস্ট প্যারাগ্রাফে আমরা একটা জেনারেল ওভারভিউ আলোচনা করব ক্রেডিট কার্ডের সম্পর্কে ক্রেডিট কার্ড নেওয়ার ফলে কি কি সুবিধা হতে পারে দি গ্রস এনরোলমেন্ট রেশিও ইন হায়ার এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল ওয়াজ 18.71% পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট টু থাউজেন্ড সরি এখানে প্রিন্টে এখানে টাইপ মিস্টেক একটু ভুল হয়ে গেছে টু থাউজেন্ড সেভেন্টিন এইটিন অ্যাজ আগেন্স্ট দি ন্যাশনাল অ্যাভারেজ অফ টোয়েন্টি ফাইভ পয়েন্ট এইট মানে হচ্ছে কতজন ছেলে মেয়ে এই কোর্সটা করছে কতজন ছেলে মেয়ে কোর্স করার জন্য তাদের নাম নথিভুক্ত করেছে তো সেই যে রেশিওটা সেটা হচ্ছে আমাদের উচ্চশিক্ষাতে বলতে পারো কিন্তু এই রেশিওটাই যদি তুমি পুরো দেশের ন্যাশনাল লেভেলে দেখো দেশের পুরো লেভে নিরিখে দেখো তাহলে সেটা কিন্তু টোয়েন্টি ফাইভ পয়েন্ট এইট পার্সেন্ট ছেলে মেয়ে উচ্চশিক্ষা করছে কিন্তু পশ্চিমবঙ্গে সেটা এইটিন পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট তার মানে পশ্চিমবঙ্গের যে রেশিওটা সেটা অনেকটা কম যদি তুমি সারা দেশের নিরিখে দেখো দেখতে পাবো পশ্চিমবঙ্গে উচ্চশিক্ষার যে এনরোলমেন্ট উচ্চশিক্ষায় যে নাম নথিভুক্ত করছে স্টুডেন্টরা পড়াশোনা করছে তার রেশিওটা অনেকটা কম ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ইজ দ্য রিজন ফর নট পারসুইং হায়ার স্টাডিজ এবং এই যে ছেলে মেয়ে কম পড়াশোনা করছে হায়ার স্টাডিজে পশ্চিমবঙ্গে তার মেইন কারণ হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আর্থিক অনটন আর্থিক সংকট সেটা হচ্ছে কিন্তু দ্য রিজন ফর নট পারসুইং হায়ার স্টাডিজ এই হায়ার স্টাডিজ না করার জন্য হায়ার স্টাডিজ কোর্সগুলো কমপ্লিট না করার জন্য পড়াশোনা না করার জন্য প্রধান কারণ হচ্ছে অর্থনৈতিক সংকট With the introduction of this credit card, students will no longer face any financial crisis. বলছে এই যে ক্রেডিট কার্ডটা তাদেরকে দেওয়া হবে with দি introduction of credit ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ডের এই যে ইন্ট্রোডাকশনের জন্য ক্রেডিট কার্ডটিকে নিয়ে আসার জন্য কি হবে স্টুডেন্ট উইল নো লাইন্যান্সিয়াল ক্রাইসিস স্টুডেন্টরা আর কোনোরকম আর্থিক সংকটের সম্মুখীন হবে না অ্যান্ড দে ক্যান টেক লোনস ফ্রম ব্যাংক উইদাউট এনি ফার্দার হার্ডলস এবং তারা ব্যাংক থেকে লোন নিতে পারবে উইদাউট এনি ফার্দার হার্ডলস অন্য কোনোরকম প্রবলেমে না পড়ে হার্ডলস মানে এখানে প্রবলেম বা কোনোরকম বাধা বিপত্তির সম্মুখীন না হয়ে আগে যখন ব্যাংকে যাওয়া হতো ব্যাংক কিন্তু লোন দিতে চাইতো না কারণ একটা হিউজ অ্যামাউন্ট লোন দিতে গেলে ব্যাংকে কি করতে হয় তোমাকে কিছু গ্যারান্টি রাখতে হয় তোমার হয়তো বাড়ির দলিল তোমাকে রাখতে হচ্ছে কিংবা কোনো পরিচিত লোক সে তোমার গ্যারেন্টার হিসাবে থাকতেছে যে তুমি যদি লোনটা শোধ না করতে পারো তাহলে ব্যাংক তোমার বাড়িটা নিয়ে নেবে মডগেজটা নিয়ে নেবে তারা কিংবা সেই লোকটিকে ইউনো তোমার হয়ে টাকাটা শোধ করতে হবে তো সেই জিনিসগুলো কিন্তু খুব রিস্কি সেই কাজটা করা সেই জন্য এখানে কি করছে গভর্নমেন্ট নিজে তোমার গ্যারেন্টার হচ্ছে ব্যাংকের কাছে যে তুমি যদি লোনটা শোধ না করো তাহলে গভর্নমেন্ট তোমার হয়ে লোন করবে দি বি দি গভর্নমেন্ট দি গ্রস এনরোলমেন্ট রেশিও টু দি ন্যাশনাল স্ট্যান্ডার্ড উইথ দিস ক্রেডিট কার্ড স্কিম এবং গভর্নমেন্টের ইচ্ছে ইন্টেন্স গভর্নমেন্ট চাইছে টু বুস্ট দি গ্রস এনরোলমেন্ট রেশিও এই যে এনরোলমেন্ট রেশিও যেটা ইনোভ ছেলে মেয়ে পড়াশোনা করছে কম হায়ার স্টাডিজে সেটাকে বুস্ট করতে সেটাকে আরও বেশি বাড়িয়ে তুলতে সেটাকে আরও বেশি এনার্জাইজ করতে সেই বিষয়টা যাতে সম বেশিরভাগ ছেলে ইন উচ্চ উচ্চশিক্ষার জন্য তারা এগিয়ে আসে পড়াশুনো করে এবং পয়সার জন্য তাদেরকে পিছিয়ে না যেতে হয় এটা তারা করতে চাইছে এবং এই রেশিওটা যাতে ন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে একসাথে হতে পারে যেটা ন্যাশনাল স্ট্যান্ডার্ড টোয়েন্টি ফাইভ পয়েন্ট এইট কিন্তু ওয়েস্টবেঙ্গলে এইটিন পয়েন্ট সুতরাং তারা চাইছে আরও বেশি ছেলে মেয়ে পড়াশোনা করতে আসুক এবং সেই রেশিওটা যেন ন্যাশনাল স্ট্যান্ডার্ড সাথে সমান হয় এবং ক্রেডিট কার্ডের স্কিমেতে কিন্তু এইটাই গভর্নমেন্টের উদ্দেশ্য আমি আশা করছি আজকে রিপোর্টটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো যদি তোমাদের কোথাও কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই সেটা আমাকে কমেন্টে লিখে জানাবে আমি তোমাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে অবভিয়াসলি ভিডিওটি লাইক করবে শেয়ার করবে অ্যান্ড ডোন্ট ফর্গেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল নেক্সট ক্লাসে খুব শীঘ্র দেখা হয়েছে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ